এখানে সবাই বলে থাকে ইলেকশনের আগে, সবাই বলে আমি সব করে দেব, কিন্তু করে না। একমাত্র আওয়ামী লীগ যা বলে তাই করে। 10 বছরে যা করেছে, 50 বছরে যা হয়নি সেটা করেছে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না। আমার নেত্রী আমাকে বলে দিয়েছে যে তোর যে যে জায়গায় প্রবলেম আছে সব তুই সলভ করবি, কোথাও বাধা নেই। ইনশাল্লাহ যে সমস্ত বস্তির কথা বলা হচ্ছে সেই সমস্ত জায়গায় বিল্ডিং উঠবে এবং তারা হাসবে খেলবে। এবং এই জিনিসটাকে কেউ যদি বিকৃত করে বলে তাতে আমার বলার কিছু থাকবে না। আমরা কিন্তু আর্ট কালচারের মানুষ, এট দ্য সেম টাইম নেতা এবং অভিনেতা, এটাকে ভাবতে হবে যে অভিনেতা যখন নেতা হয়ে যায় তার যে ফিলিং থাকে এই ফিলিং ভুল করবেন না। এটা জাতির জন্যে দেশের জন্যে। আর এই মাসটা কী? এই মাসটা হলো স্বাধীনতার মাস, এই মাসটি হলো যুদ্ধের জেতার মাস, আনন্দের মাস। এই মাসে আমরা হেসেছি কেঁদেছি, এই মাসে ইলেকশন, তখন যুদ্ধের কথা তো মনে হবেই। কেন? ভাষার জন্যে, উন্নয়নের জন্যে, এদেশের মানুষের জন্যে, পুরার্থর জন্যে এবং দারিদ্র মুক্ত একটি সোনার সংসার হবে সেই জন্যে। আমাদের বঙ্গবন্ধু বলতেন, এই যে তোরা 30 লক্ষ মানুষের বুকের রক্ত দিয়েছিস, এর ঋণ আমি শোধ করে যাব। এই ঋণ শোধ করার জন্যে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু বেইমানরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। তার সুযোগ্য নেত্রী, তার মেয়ে কি করেছে? তার কিচ্ছু চাওয়ার নেই, শুধু একটি জিনিস, এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। সেই হাসি ফোটানোর জন্যে আজকের এই ইলেকশন আগামী 30 তারিখে, এর পেছনে এত লোক লেগেছে। কেন কেন বারবার তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়? আমরা দেবো না, আমরা বুক পেতে দেবো। আমাদের নেত্রী যে কোনো জায়গায় যেভাবেই হোক তিনি এগিয়ে যাবে এদেশের মানুষের জন্য এবং করবে এই দেশটা সোনার বাংলা হবে। কিভাবে? আমাদের নেতা, মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি তাকিয়ে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা। সেই সোনার বাংলা তিনি করে যেতে পারেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী তার জীবনের বিনিময়ে হলেও এই সোনার বাংলা বাস্তবে রূপ দেবেন ইনশাআল্লাহ। এই সোনার বাংলা যখন হবে এদেশের প্রতিটি মানুষকে তিনি দেখে বলবেন, আসুন দেখুন, দেখে যান আপনাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা আমি বাস্তবে রূপ দিয়েছি। সমস্ত কাজ যা যা দেখব, যেটা হয়নি সেটাই করব, এটি আমার প্রমিস। আমি দেখছি, এখনো আমি বলতে পারবো না, আমি দেখছি, নোট করছি, যে যে জায়গায় গ্যাপ পাচ্ছি সেগুলো নোট করে রাখছি। আমার লোকজন আছে, আমার ভালোবাসার মানুষ আছে, এখানে আওয়ামী লীগের প্রেমিক আছেন সবাই, তারা দেখছেন, তারা নোট দিচ্ছেন, তারা বলছেন, এবং এটা হবে ইনশাআল্লাহ হবে। এর পেছনে বহু লোক লাগছে, ভয় দেখাতে আসে যারা শক্তিশালী নয়গো, তারা তোদের বলেই বলি ওরা, তোরা করিস না ভয় করিস না, আমরা ভয় করি না। আরে দূরে কোথায় রিট হয়েছে? এত সহজ নাকি রিট হয়? রিট গেলামি আমি, আমার সব পেপার আছে। এই যে শুরু করেছে যেসব দুষ্টুমি, এগুলো দিয়ে এগিয়ে যেতে পারবে না, মানুষের মন জয় করতে পারবে না। আর একটা কমন কথা বলি, আমি যদি খেলাপি হই তাহলে আমি কিভাবে ইলেকশন করি? ইলেকশন কমিশন কি আকাশ থেকে পড়েছে? আপনারাও লিখে দেন কেন, আপনারা জিজ্ঞেস করা উচিত আমাকে, আমি ব্যবস্থা দিয়ে দিব যে আমি ঋণ খেলাপি না, কখনোই ছিলাম না, নেই, ছিলাম না। ষড়যন্ত্র যে কিছু কিছু করা যায় কিনা, এই যে অপশক্তি ভোটার দেশটাকে ডুবিয়ে দিতে চায়, আপনারা এগুলি নিয়ে দাঁড়াতে পারবেন না। এই অবস্থা করতে চায়, বিভ্রান্ত করে দেওয়া, জাতির কাছে তুলে ধরা, এই লোকটি ভালো না। কিন্তু সারা জীবন মানুষ জানে কে ভালো কে মন্দ।
আর একটা জিনিস মনে রাখবেন, অন্ধকার হলে সূর্য ওঠে, আলো হয়, এই কথা মনে রাখবেন, আলো হলে অন্ধকার থাকে। বলেন যা যা আছে, আমার নেত্রী আমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, 18 বছর এই এলাকায় নৌকার মাঝি ছিল না, তুই হবি এখানকার নৌকার মাঝি, প্রতিটি মানুষকে পার করবি তুই, ইট মিন্স যেখানে উন্নয়নের খবর যে উন্নয়ন হয়েছে, এ উন্নয়ন বাড়তে থাকবে, অব্যাহত থাকবে, প্রতিটি মানুষ যেন ভালো থাকে, প্রতিটি মানুষের মুখে যেন হাসি থাকে, সেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা কথা আপনাদের সবার কাছে এবং এদেশে প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই, নৌকার যে জোয়ার উঠেছে, এই নৌকা যেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারে, এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ হাসি ফোটাবে। চিত্রনায়ক ফারুক বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ, বাংলা চলচ্চিত্রের জন্য উনি জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, উনি সবসময় আমাদের চলচ্চিত্র পরিবারের এখান থেকে দেখে আসছে, যে কোনো সময় আমাদের পাশে থাকে, উনি মানুষকে বেসিকলি খুব ভালোবাসে, ভালো মনের মানুষ, সেজন্য আমাদের আস্থা উনি যখন জনপ্রতিনিধি হয়ে কাজ করবেন, উনি ওনার সেরাটুকু দেবেন এবং মানুষের উন্নয়নে আমাদের অত্র এলাকায় যে সমস্ত সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যা সুন্দর করে সমাধান করবেন, বিকজ ওনারা চাওয়া পাওয়ার কিছু নেই, আল্লাহ ওনাকে যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট করেছেন, এখন উনি ওনার বাকি জীবন দিয়ে মানুষের সেবা করতে চায়, এবং সেই প্রত্যয়ই আমরা প্রত্যেকটা শিল্পী তার পাশে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ, এবং তার হয়ে তার পক্ষ থেকে, বিকজ আমার মনে হয় তার যে ইমেজ, তার আসলে ভোট চাওয়ার দরকার নেই, কিন্তু তার পক্ষ হয়ে আমরা সবাই জনগণের কাছে নৌকায় ভোট চাচ্ছি, এটা আমার এরিয়া, আমার জন